হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য আগেই সরি বলে নিচ্ছি। আজকে আপনাদের সাথে ঘরে তৈরি হালিম মিক্স ও হালিম মশলা দিয়ে কিভাবে পারফেক্ট হালিম বাসায় তৈরি করতে পারবে সেটার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি বিফ নিয়েছি এবং ছোট করে কেটে নিয়েছি। তারপর নিচ্ছি 2.5 কাপ ঘরে তৈরি হালিম মিক্স। এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি হালিম মিক্সে 5 কাপ পানি। একটু মিশিয়ে নিয়ে এভাবেই রেখে দেব 30 মিনিট। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল অয়েল। তারপর কিছুটা গোটা মশলা দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুনের পেস্ট। দিচ্ছি 1 টেবিল স্পুন আদার পেস্ট। দিচ্ছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো। দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরকম মশলা থেকে তেল ভেসে উঠলে মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর ঘরের তৈরি হালিম মশলা দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর মাংসের পানি শুকিয়ে গেছে এবং মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে 30 মিনিট পর হালিমের ডালগুলো ফুলে গেছে। এখন মাংসের মধ্যে ভিজিয়ে রাখা হালিমের ডালগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 6 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি হালিম রান্নার জন্য। কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মধ্যে এসে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। 30 মিনিট পর হালিমটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হালিম মশলা। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। হালিমের ডাল মাংস ভালোভাবে সিদ্ধ হয়েছে। হালিমটা এখন চুলা থেকে নামিয়ে ফেলব। এখন হালিম বাগার দেওয়ার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নর্মাল অয়েল এবং 2 টেবিল স্পুন ঘি। তারপর দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন কুচি। দিচ্ছি 1/4 টিস্পুন কালো সরিষা। এগুলোকে ভেজে নেব। বাগারটা হয়ে গেছে, এগুলো এখন হালিমে দিয়ে দেব। সব কিছু একসাথে মিশিয়ে নেব। হালিমটা এখন সার্ভ করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দিচ্ছি কিছুটা শসা কুচি। দিচ্ছি আদা কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি, কয়েক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। এখানে সব কিছু আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারা অবশ্যই এই হালিম বাসায় ট্রাই করবেন। ঘরে তৈরি খাবারের আসলে কোনো তুলনা হয় না। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।